দিনাজপুরে বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু মুরাল চত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য সিবলি সাদিক, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এরপর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর পুলিশ সুপার ওয়াহিদুল নবী, ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى